কুড়িয়ে পাওয়া এক রোগীর টাকা ফেরত দিয়ে সততার নজির করলেন এক সিভিক ভলেন্টিয়ার। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে। এদিন এই হাসপাতালে জরুরি বিভাগের সামনে কর্তব্যরত অবস্থায় ছিলেন গৌতম চৌধুরী। সেই সময় তিনি একটি 500 টাকার নোটের বান্ডিল কুড়িয়ে পান। পরে তিনি খোঁজ খবর নিয়ে প্রকৃত মালিকের হাতে সেই টাকার বান্ডিলটি ফেরত দেন। জানা যায় ওই টাকার বান্ডিলে 8000 টাকা ছিল। জানা যায় এই দিন সকালে লক্ষ্মীনারায়ণপুর থেকে এক রোগীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেই সময় রোগীর পরিবারের সদস্যর কাছ থেকে অসাবধানতাবশত এই টাকার বান্ডিলটি পড়ে যায়। টাকা ফেরত পেয়ে খুশি টাকার প্রকৃত মালিক। মালদা মেডিকেল কলেজের এমার্জেন্সি গেটের সামনে। আপনি কি ডিউটিতে ছিলেন সেই সময়? কি দেখলেন? টাকাটা পড়া ছিল। তারপরে কত টাকা পড়া ছিল? 8000। ফিরিয়ে দিলেন? হ্যাঁ, ফিরিয়ে দিলাম 8000 টাকা। তাকে ফিরিয়ে দিলাম। এটা কোথায় হয়েছে ঘটনাটা? মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে জরুরি বিভাগের সামনে। কত টাকা ছিল? 8500। কোথায় পড়েছিল? এই যে কোথায়, এটা কোন জায়গা? গাড়ি থেকে নাম দেখে পড়ে গেছে। গাড়ি থেকে নাম আমার পড়ে গেছে। কোথায় পড়েছিল এটা? হসপিটাল। কে ফিরিয়ে দিল টাকাটা? সিভিল। কেমন লাগছে টাকাটা পেয়ে এখন? ভালো লাগে। কি নাম আপনার? সুতর মুর্মু। কোথা থেকে এসেছিলেন? লক্ষ্মীনারায়ণপুর। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।